আসসালামু আলাইকুম। ডানে এটা হচ্ছে তেতুলিয়া মডেল থানা। এটা হচ্ছে তেতুলিয়ার পুরান বাজার বড় মসজিদ। তো আমি একটা বর্ডার বাজারে যাচ্ছি এখন, যেটা তেতুলিয়ার পুরান বাজার নামে পরিচিত। একসময় দুদেশেরই হাট বসতো এই বাজারটায়। এই যে চলে আসছি। তো এই বাজারটা বহু বছর যাবৎ বন্ধ হয়ে আছে। জানা যায় মুক্তিযুদ্ধের পরেও এখানে দুই দেশের হাট বসত। দেখতে পাচ্ছেন দোকানপাটগুলো এখনও ওই অবস্থায় আছে, কিন্তু এখন আর কোনো বাজার বা হাট বসে না। এই পুরান বাজারের ঠিক পাশেই আরেকটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, চলেন সামনে গিয়ে দেখি। দেখতে পাচ্ছেন চমৎকার একটা জায়গা। আবহাওয়া ভালো থাকলে এখান থেকেও স্পষ্ট নেপালের হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। শয়ে শয়ে লোক পাথর তুলছে নদী থেকে। নদীর নাম মহানন্দা, আর ওই পারে হচ্ছে ভারত, সম্ভবত ভারতের ইস্ট বন্দরঝুলি এলাকা ওই পারে। ওই যে ওই পারে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ভারতের হাফতিয়া ব্রিজ বা ক্যানেল। একটু পরে আমি ইন্ডিয়ার সাইড থেকে আপনাদের দেখাচ্ছি। সামনে একটা সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন, যার বামে বাংলাদেশ এবং নদীর অংশটা সম্পূর্ণ ভারতে অবস্থিত। এই যে এই পাশে বাংলাদেশ, আর ওই পাশে যদি দেখাই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। ওই পাশে একটা পুরনো মন্দির দেখতে পাচ্ছেন, এটা একটা শিব মন্দির, অনেক পুরানো একটা মন্দির। চলেন সামনে যাই। এর আশেপাশে বিশাল বিশাল চা বাগান দেখা যাচ্ছে। ওই যে ওই পাশে ওগুলো হচ্ছে চা বাগান, আর এটা হচ্ছে শিব মন্দির। এবার চলেন ভারতের সাইড থেকে এই জায়গাটাই আপনাদের দেখাই। ওই যে ব্রিজটা দেখছেন, ওইটা হচ্ছে ভারতের হাফতিয়া ব্রিজ। জানি না সবাই কেন এটাকে শিলিগুড়ি ব্রিজ বলে। তো চলেন ওপারে যাই। তো দেখতে পাচ্ছেন এই ব্রিজটাই তেতুলিয়ার পুরান বাজার থেকে দেখা যায়। আসলে এটা একটা ক্যানেল, এর মাঝখান দিয়ে পানি সরবরাহ করা হয়। নদীকে উস সাইড বাংলাদেশ বর্ডার হ্যাঁ, ইয়াহ সে নজারা কুছ এসা হ্যায়, দেখিয়ে ভাই ये कैनल है। और ये जो मंदिर दिख पा रहे हैं आप लोग, छोटा सा दिखाई नहीं दे रहा है शायद आप लोगों को, लेकिन यहाँ से पूरा साफ दिखाई दे रहा है मुझे। यही है बांग्लादेश बॉर्डर। तो व्यूअर्स देख लें तो वही जो है इंडिया ब्रिज। महानंदा नदी और ओ पास इंडिया, एगुल सब चा बागान। এই পাশেও চা বাগান আছে, এগুলো সব বাংলাদেশে। এগুলো সব টায়ার, এগুলো দিয়ে পাথর উঠানো হয়। তবে নদীতে যে লোকজন দেখছেন পাথর তুলছে, এরা সবই বাংলাদেশি। এই নিয়ে তেমন একটা সমস্যা হয় না দুদেশের মধ্যে, কিন্তু এর ফাঁকে কিছু অসাধু লোকজন ওপারে চলে যায় এবং গরু পাচারের সাথে জড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই পয়েন্ট দিয়ে অনেক সময় রাতের অন্ধকারে ভারত থেকে গরু পাচার করে আনা হয়। তেতুলিয়া আসলে এখানে আরও একটা জিনিস দেখে যেতে পারেন, সেটা হলো
চলেন আপনাদের সরাসরি নিয়েই দেখাই। বাশ, বাশের অবস্থা দেখছেন, এত মোটা বাশ দেখছেন কখনো? এক হাত কেন, দুই তিন হাতেও আসবে না। এগুলো নাকি ইন্ডিয়ার বোম্বে বাশ। তেঁতুলিয়ার বেশ কিছু জায়গায় আপনারা এই ধরনের বাশ দেখতে পাবেন। আরেকটা হচ্ছে হলুদ রঙের বাশ, যেটা নাকি নেপালি বাশ। এই যে নেপালি বাস একদম হলুদ। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।